এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। আপনারা দেখছেন এবিসি নিউজ এজিটি লাইভ। बंदोबस्त कर केंद्रीय बाहिनी कतटा आना जाए तार राज्य सरकार पक्ष आरक्ष दफ्तर एवं स्वराष्ट्र दफ्तर केंद्रीय सरकार संगे आशा करछि अनाउंसमेंट हो गेछे यथारीति जे धरनेर फोर्स चाहिए पेये गेले आरो भालो आपनादेर सुरक्षा दिते पारबो। सरासरि केंद्रीय बाहिनी थाकबे किबा केंद्रीय बाहिनी कि कि भावे देवा होबे जेहेतु पलिटिकल पार्टीगुलो तो सरासरि आपनादेर केंद्रीय बाहिनी दाबिओ करेछिल आपनादेर काछ थेके না সেটা তো আমি বললাম না কিভাবে দেওয়া হবে একটু যদি ব্যাখ্যা না কিভাবে দেওয়া হবে সেটা প্ল্যানিং ওনারা তৈরি করছেন এখন আজকে যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়েছে যথারীতি ওনারা পোলিং স্টেশন এবং মিডিয়া ভিত্তিক কিভাবে নিয়োগ করবেন সেটা একটা প্ল্যানিং ওনারা অ্যাডভান্স তৈরি করছেন। একটা বিষয় এইভাবে হচ্ছে বিগত দিনে ছিল সেখানে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা ছিল বা সরাসরি প্রশাসক প্রশাসক কোন কোন বিষয়গুলোকে কমিশন অবগত করেছে যেগুলো প্রয়োজন রয়েছে निर्वाचन साथ प्रशासक सरसरी को जोाजोग नहीं कमिशन निर्वाचन कर प्रशासक बेपारे मैं टीटीडीस इलेक्शन संक्रांत बेपारे सरसरी को तरफ थे चिठीपत पाई कारण यह बेपारे कम्युनिकेशन कर कतबार রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে আমাদের কাছে বাজেটের ব্যাপারে ক্লারিফিকেশন ওরা চেয়েছিলেন যাতে এলাউ করা হয় এক্সেমশন চেয়েছিলেন ওরা মডেল কোড অফ কন্ডাক্ট যদি কোনো ইলেকশন অ্যানাউন্স হয় আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা বলে দিয়েছি যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট টিটিএডিসি এলাকাতেই সীমাবদ্ধ আমরা বাজেট প্লেসমেন্টের জন্য কোনো বাধা সৃষ্টি করছি না কিন্তু আমরা দুটো কন্ডিশন ওনাদেরকে দিয়েছি। প্রথম কন্ডিশন হচ্ছে যে বাজেটে টিটিএডিসি এরিয়া সংক্রান্ত কোনো স্কিম অ্যানাউন্স করা যাবে না। দ্বিতীয়ত আমাদের রাজ্যের মাননীয় গভর্নর মানে মহোদয় যে স্পিচ দেবেন সে স্পিচে রাজ্য সরকারে টিটিএডিসি এলাকার যে উন্নয়নমূলক কাজের কোনো ফিরিস্তি হতে দেওয়া যাবে না। নির্বাচন দপ্তরের তো দায়িত্ব হচ্ছে যে যে কটা ইলেকশন আমাদের পেন্ডিং রয়েছে সেগুলোকে যথাসময়ে সম্পন্ন করা। এর প্রস্তুতি আমরা অনেক আগে থেকেই শুরু করি। নগর পঞ্চায়েতের ব্যাপারেও আমরা প্রস্তুতি শুরু করেছিলাম কিন্তু সেটা যেহেতু প্রস্তুতি সম্পন্ন করা যায় না কোভিডের জন্য এটাকে রেফার করা হয়েছে। আমরা 27 ফেব্রুয়ারি পর্যন্ত এটাকে রেফার করেছিলাম। পরবর্তীকালেও একটা অর্ডার ইস্যু হয়েছে যে আমরা স্টেট গভর্নমেন্টকে জানিয়েছি যেহেতু মিউনিসিপ্যালিটি অ্যাক্টের কিছু প্রভিশন সেখানে সাসপেন্ডেড আছে ওটা অপারেশনে আনলে পরে আমরা ইলেকশন কন্ডাক্ট করার প্রস্তুতি নেব। তবে এখন যেহেতু আমাদের কাছে সশস্ত্র জেলা পরিষদ নির্বাচন গুরুত্বপূর্ণ আমরা এটা শেষ করি। সরাসরি কেন্দ্রীয়
কিছু কিছু ভিলেজ কাউন্সিল যেখানে ছিল ভিলেজ কাউন্সিল সম্পর্কে অনেক বলা হচ্ছিল যে অনেকদিন ধরে আপনারা নির্বাচন করেননি, কোনো কোনো রাজনৈতিক দল নাকি আপনাদের চিঠিও দিয়েছিল, সেটা সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছে। ভিলেজ কাউন্সিল নিয়ে আপনাদের কি সিদ্ধান্ত রয়েছে? এবং আমি যতটুকু জানি মেয়াদ তো ফুরিয়ে যাওয়ার প্রায় মুহূর্তে। ভিলেজ কাউন্সিলের নির্বাচনের ব্যাপারে মূল সিদ্ধান্তের অধিকারী হচ্ছেন আমাদের এক্সিকিউটিভ কমিটি, যেটা বিকেডিসি। এই মুহূর্তে আমাদের এক্সিকিউটিভ কমিটি তো নেই, নতুন নির্বাচন হলে এক্সিকিউটিভ কমিটি হবে। ইন্টারমিডিয়েট প্রশাসক মহোদয় আছেন এবং রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয়ের কাছে ডিটিএলসির সম্পূর্ণ দায়িত্ব রয়েছে। ওনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা করব। ওনাদের যে অ্যাডভাইস ছিল সে সম্পর্কে আমরা দেখেছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। ভিডিওগ্রাফি করা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমাদের ইলেকশনে। যে মেজর ইভেন্টগুলো হয়, গুরুত্বপূর্ণ যে ইভেন্টসগুলো হবে সেগুলোকে আমরা ভিডিওগ্রাফি করব। যেমন এই যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের চেকিং হচ্ছে, তো সেটার ভিডিওগ্রাফি আমাদের, সে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলোকে কমিশনিং করা সেটাও ভিডিওগ্রাফি হবে। নমিনেশন পেপার যে ক্যান্ডিডেটরা জমা দেবেন সেটাকে ভিডিওগ্রাফি করা হবে। স্ক্রুটিনি যখন হবে তাও ভিডিওগ্রাফি করা হবে। উজ্জ্বল ক্যান্ডিডেটের যদি হয় সেটাও আমরা ভিডিওগ্রাফি করব। এবং সর্বশেষ কাউন্টিংয়ের সময় আমরা সম্পূর্ণ ভিডিওগ্রাফি করব। এই নির্বাচনে আগের মতোই যাদের নাম ভোটার লিস্টে আছে এবং যাদের কাছে এপিক রয়েছে ওনাদেরকে আইডেন্টিফিকেশন করা হবে এপিক দিয়ে। অর্থাৎ ভোটার লিস্টে নাম আছে, কেউ যদি ভোট গ্রহণ কেন্দ্রে আসেন উনি ওনার এপিক দেখাবেন, ভোটার আই কার্ড দেখাবেন। যদি কোনো কারণে কারো আই কার্ড হারিয়ে গিয়ে থাকে বা ডিসলোকেশন হয়, তাহলে যাতে ওনার ভোটাধিকার থেকে উনি বঞ্চিত না হন তার জন্য যে অল্টারনেটিভ ডকুমেন্ট যেটা দিয়ে উনি ভোট দিতে পারবেন সেটা আমরা সহসাই আমরা অর্ডার ইস্যু করে দেব। নমিনেশন যখন হবে, কোভিড গাইডলাইন যেহেতু আছে আমরা কয়েকটা নির্দেশ দিয়েছি। সেটা হচ্ছে প্রথমত নমিনেশন পেপার অনলাইন পাওয়া যাবে। আমাদের যে স্টেট ওয়েবসাইট আছে স্টেট ইলেকশন কমিশনের, সেই ওয়েবসাইট থেকে এটাকে ডাউনলোড করা যাবে এবং ডাউনলোড করার পরে প্রিন্ট করে সেটাকে ফর্মটা ফিল আপ করে পার্সোনালি গিয়ে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। এ হচ্ছে নমিনেশন পেপার। আর যদি কেউ মনে করেন যে আমি নমিনেশন পেপার সংগ্রহ করে আমি জমা দেবো তাতে কোনো আপত্তি, কিন্তু সুবিধার জন্য আমরা এটা ওয়েবসাইটও দিয়ে দিচ্ছি যাতে ক্যান্ডিডেটরা ইচ্ছে করে সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। প্রথমত হচ্ছে যে ভিভিপ্যাটের ব্যাপারটা যেটা ইলেকশন কমিশন করেছেন সেটাও আইন সংশোধন করেই করেছে। আমাদের এখানে যদি সেটা ইন্ট্রোডিউস করতে হয় তাহলে আমাদেরকেও আইন সংশোধন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্যান্ডিডেটদের সিকিউরিটি এবং ক্যাম্পেইন কথা বলেছিলাম, প্রস্তাবকের সিকিউরিটি, ক্যান্ডিডেটদের সিকিউরিটির ব্যাপারে আমরা প্রশাসনকে বলেছি যে প্রথমত ক্যান্ডিডেটরা যাতে, যারা ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস ওনারা যাতে অবাধে প্রথম নমিনেশন জমা দিতে পারেন সে ব্যাপারে যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা থাকবে। আর ক্যান্ডিডেটরা যারা মনে করবেন যে আমরা অসুরক্ষিত মনে করছি আমাদের সিকিউরিটি প্রয়োজন, ওনারা যেখানে কি রিটার্নিং অফিসার কাছে লিখবেন, লিখলে পরে যেটা ব্যবস্থাপনার সম্ভব সেটা করে দেওয়া হবে। আমরা বিগত কয়েকটি নির্বাচনে দেখলাম ক্যান্ডিডেটের বাড়ি করে হামলা হচ্ছে, সেটা অনেক বছর ধরেই হচ্ছে, যেহেতু এই সময়ের মধ্যে এগুলো সরাসরি কমবে, এগুলো কমিশন কিভাবে দেখবে? যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো কথা বলে লাভ নেই, কিন্তু আমরা চেষ্টা করছি এবারের ক্ষেত্রে আশঙ্কা করছেন, ঠিক আছে, এবারে আপনাদের অতীতের অভিজ্ঞতা দিয়ে হয়তো আপনারা বলছেন। আমরা এবার আমাদের সঙ্গে আরক্ষা দপ্তরের প্রতিনিধিও রয়েছেন, আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের কোনো ঘটনা না হয়।
কোভিড সিচুয়েশনের কারণে প্লিজ রিপিট জবাইতের ক্ষেত্রে মানে গ্যাদারিং পলিটিক্যাল গ্যাদারিং এর ক্ষেত্রে বা নমিনেশন সাবমিশনের ক্ষেত্রে যে একটা মিছিল ইত্যাদি হয় अनुमति मीटिंग करते चान कब क्या जिला प्रशासन इनक्लूडिंग आरक्ष दफ्तर देखें जैसे कोविड गाइडलाइन निर्देश देव आज যে সোশ্যাল ডিসটেন্সিং এবং অন্যান্য যে প্যারামিটারস গুলো দেওয়া আছে সেগুলো যাতে মানে সঠিকভাবে পালন করে। আজকে এই প্রেস কনফারেন্স মূলত আমাদের স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সংক্রান্ত। আপনারা জানেন গত বছরের 17ই মে আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেয়াদ শেষ হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যাতে যথাসময়ে ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন সংগঠিত করা যায়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কোভিড ভাইরাসের অতিমারিতে আমাদের সারা দেশ এবং সেই সঙ্গে আমাদের রাজ্যের সমস্ত স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণভাবে ব্যাহত হয়, আপনারা সেটা জানেন। এবং এই ব্যাহত হওয়ার ফলে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও আমরা ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন যথাসময়ে করতে পারি না। যেহেতু নির্বাচন হয় নাই, যথাসময়ে ডিস্ট্রিক্ট কাউন্সিল ডিজলভ হয়ে গেছে এবং জেলা পরিষদের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার জন্য ত্রিপুরার মাননীয় রাজ্যপাল মহোদয় জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেন এবং দৈনন্দিন কাজকর্ম এবং প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য একজন প্রশাসক নিয়োগ করে। প্রশাসকই এখনো ডিস্ট্রিক্ট কাউন্সিলে আছেন। আমরা ইন দ্য মিনটাইম দেখেছি যে আমাদের রাজ্যে কোভিড সংক্রমণের যে প্রকোপ সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে, তীব্রতা অনেক কম হয়ে গেছে এবং তীব্রতা কমার সাথে সাথে আমরা আবারও নতুনভাবে প্রস্তুতি নিই যাতে খুব সহসাই ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন সংগঠিত করা যায়। আমাদের স্টেট মেশিনারিজ এবং প্রশাসন নির্বাচন কমিশন এখন আমরা প্রস্তুত যে আমরা জেলা পরিষদ নির্বাচন করতে পারি এবং এর জন্য যে বাতাবরণ সৃষ্টি হয়েছে সেটা মূলত আমাদের যারা কোভিড ওয়ারিয়ার্স যারা অক্লান্ত পরিশ্রম করেছেন ওনাদেরকে আমরা কমিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। লাইট ভেহিকেল দুটোর বেশি ওনারা ব্যবহার করতে পারবেন না এবং নমিনেশন গ্রহণ করা হবে 11টা থেকে 3টে। লাস্ট আমরা চলে এলাম যে শিডিউলটা কি, যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন। আমরা বিভিন্ন ইনপুটস দিয়েছি, যেমন ধরুন বোর্ডের পরীক্ষা, বিভিন্ন রিলিজিয়াস ফেস্টিভ্যাল যেটা আমাদের ভোটে যারা ভোটার আসবেন ওনাদেরকে অসুবিধায় ফেলতে পারে সেটা ভেবে আমরা নির্বাচনের নির্ঘণ্ট ঠিক করেছি। আমাদের কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সময়সূচির বিজ্ঞপ্তি জারি হবে,
মার্চ মাসের 4 তারিখ অর্থাৎ 4th মার্চ 2021 এরপরে মানে পরে পরে সঙ্গে সঙ্গে যারা রিটার্নিং অফিসার আছেন ওনারা পাবলিক নোটিশ ইনভাইটিং নমিনেশন এই বিজ্ঞপ্তি ওনারা ইস্যু করবেন একই দিন 4th মার্চ 2021। লাস্ট ডেট অফ নমিনেশন থাকবে 12ই মার্চ 2021 এবং নমিনেশন শুরু হবে যেদিন থেকে রিটার্নিং অফিসার বিজ্ঞপ্তি জারি করবেন সেদিন থেকে নমিনেশন শুরু হবে, শেষ হবে লাস্ট ডে 12ই মার্চ 2021। নমিনেশন গুলোর স্ক্রুটিনি হবে 15ই মার্চ 2021। লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেচার থাকবে 17ই মার্চ 2021। যদি ভোট গ্রহণ করতে হয় তাহলে ভোটের দিন হবে 4th এপ্রিল 2021। ভোট গ্রহণ করা হবে সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি। যদি কোনো রিপোর্ট অথবা ফ্রেশ পোলের প্রয়োজন হয় তাহলে সেটা করা হবে 7ই এপ্রিল 2021। ভোট গণনা হবে 8ই এপ্রিল 2021। ভোট গণনা শুরু হবে সকাল 8টা থেকে এবং শেষ হওয়া অবধি সেটা চলবে এবং 13ই এপ্রিলের মধ্যে আমাদের সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া আমরা শেষ করব। এ হচ্ছে আমাদের নির্বাচনের যে শিডিউল। আজকে এই শিডিউল অ্যানাউন্সমেন্টের সাথে সাথে আমাদের স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এবং এই মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের সমস্ত রাজনৈতিক দল, ক্যান্ডিডেটস, স্টেট গভর্নমেন্ট এবং জেলা পরিষদ প্রশাসন তাদের সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। কমিশনের পক্ষ থেকে আমরা শিডিউল অ্যানাউন্স করেছি, আমরা রাজ্যের সমস্ত ভোটার, রাজনৈতিক দল যারা ভোটে অংশগ্রহণ করবেন এবং রাজ্যের সমস্ত জনগণের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা আমরা কামনা করি, যাতে আমরা খুব সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, অবাধভাবে এই নির্বাচন আমরা সুসম্পন্ন করতে পারি। সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে ভিন্ন সময়ে সাহায্য করছেন, পুলিশ সেক্টর অফিসার নিয়োগ করার জন্য আমরা আরক্ষ দপ্তরকে অনুরোধ করেছি, আমাদের ধারণা সে ওনাদের তরফ থেকেও খুব সহসাই সেক্টর পুলিশ সেক্টর অফিসারের যে নিয়োগ সেটা পেরিয়ে যাবে। তবে একটা জিনিস আরো, সেটা হচ্ছে যদি আমরা লোকেশন ওয়াইজ ধরি, পুলিশ স্টেশন আমাদের তো 1244, আমি পরে আপনাদের ডিটেলস বলছি, 1244টা পুলিশ স্টেশন আমাদের, আমরা যদি লোকেশন ভিত্তিক ধরি তাহলে এটা কমে দাঁড়ায় 1060, কারণ অনেকগুলো লোকেশন আছে, বিল্ডিং আছে যেখানে একের অধিক পুলিশ স্টেশন রয়েছে। তাহলে 1060 যদি আমরা লোকেশন ধরি তাহলে সেক্টর অফিসারদের অ্যাকচুয়ালি লোকেশন মনিটর করার ব্যাপারটা আরও কমে নিচে চলে আসবে, সেটা আমার ধারণা যে 5-এর কাছাকাছি থাকবে, 6-এর জায়গাতে 5 হয়ে যাবে লোকেশন। পুরো ডিস্ট্রিক্টে যাতে নির্বাচন প্রক্রিয়া ঠিকভাবে সংগঠিত হয় তার জন্য আমরা 17 জন অবজারভার নিয়োগ করেছি। এই 17 জন অবজারভার হচ্ছেন আমাদের রাজ্যের খুব অভিজ্ঞ এবং সিনিয়র অফিসার যারা আছেন ওনাদেরকে নিয়োগ করেছি আমরা। সেখানে আমাদের সিনিয়র সিলেকশন গ্রেডের অফিসার রয়েছেন, ডাইরেক্টর লেভেলে রয়েছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের বিভিন্ন অফিসার, রয়েছেন আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার লেভেলের অফিসার,
আমরা যদিও গত বছরই আমাদের জেলা পরিষদের যে নির্বাচক তালিকা যেটা ভোটার লিস্ট সেটা আমরা গত বছরে ফাইনাল করেছিলাম, কিন্তু পরবর্তীকালে যেহেতু নির্বাচন পিছিয়ে যায় সেহেতু আবার নতুন করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার লিস্ট রিভাইজ করেছে এবং সেটাকে ভিত্তি ধরে আমরা আমাদের যে জেলা পরিষদের ইলেকটোরাল রোল সেটা আমরা নতুন করে করেছি, ফ্রেশ করেছি এবং আমরা এটা আমাদের পুরো সব কনস্টিটুয়েন্সি 23 ফেব্রুয়ারি আমরা এই ভোটার লিস্ট পাবলিশ করেছি, যেটা আপনারা প্রেস রিলিজের মাধ্যমে জেনেছেন। এই ভোটার লিস্ট অনুযায়ী আমাদের সর্বমোট ভোটারের সংখ্যা হচ্ছে 8,65,041। এর মধ্যে পুরুষ ভোটার আছেন 4,36,548 এবং মহিলা ভোটার রয়েছেন 4,28,490 আর অন্যান্য আছেন 3 জন। যদি আমরা কনস্টিটুয়েন্সি ওয়াইজ ভোটার দেখি তাহলে সবচেয়ে বেশি ভোটারের সংখ্যা রয়েছে আমাদের কাঁঠালিয়া, মির্জা, রাজাপুর এসটি কনস্টিটুয়েন্সিতে। সেখানে ভোটারের সংখ্যা 41,147 জন। সবচেয়ে কম ভোটার রয়েছেন 18 টাকার জেলা জম্পুই জেলা এসটি কনস্টিটুয়েন্সি, সেখানে 19,858 জন ভোটার রয়েছে। যেহেতু আমাদের 8,65,000 উপরে ভোটার রয়েছেন, আমরা ভোট গ্রহণ কেন্দ্র নির্ধারিত করেছি। আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে মোটামুটি 1,200 ভোটার নিয়ে একটা পোলিং স্টেশন করা হতো, কিন্তু এবার যেহেতু আমরা কোভিড গাইডলাইন আমরা ইস্যু করেছি তো সেই গাইডলাইন অনুযায়ী আমরা ভোটারের সংখ্যাটাকে কম রেখেছি, যাতে যখন যারা নির্বাচনী কাজে যাবেন ওনাদের যাতে কোনো অসুবিধা না হয়, ভোটারদের যাতে কোনো অসুবিধা না হয়, এটা মাথায় রেখে আমরা ভোটারের সংখ্যার লিমিটেশন করেছি যে 1,000-এর মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করা হবে যতটুকু সম্ভব। এবং তা করাতে আমাদের পোলিং স্টেশনের সংখ্যা বাড়াতে হয়েছে, যেখানে আমাদের 2015-তে আমার মনে হয় 1,060 ছিল পুলিং স্টেশন, 1,060 পুলিং স্টেশন, 1,071 পুলিং স্টেশন ছিল 2015-তে, সেখানে এবার বেড়ে আমাদের হয়েছে 1,244 পুলিং স্টেশন। এর একটা ইমপ্লিকেশন রয়ে গেছে, ইমপ্লিকেশনটা হচ্ছে এর জন্য আমাদের ভোট কর্মী বেশি লাগবে, আমাদের সিকিউরিটি ম্যানেজমেন্ট বেশি করতে হবে, সমস্ত কিছুতে আমাদের একটা বড় ব্যয় হবে, বড় অ্যারেঞ্জমেন্ট আমাদের করতে হবে। এবং সেক্টর অফিসাররা যদি পুলিং স্টেশনগুলো আর না বাড়তো তাহলে হয়তো আরও বেশি মনিটার করতে পারতেন, কম সংখ্যক পুলিং স্টেশন মনিটার করতে পারতেন, তো এগুলো আমাদের ইম্প্যাক্টটা কিছুটা হবে। এগুলো মাথায় রেখে আমরা আমাদের প্রস্তুতি করেছি। স্টেশনের মধ্যে সবচেয়ে আমাদের কম ভোটার হচ্ছে সেটা কাকার জেলা জম্পুই জেলা এসটি কনস্টিটুয়েন্সিতেই রয়েছে, মাত্র 27 ভোট, মানে 27 জন ভোটার রয়েছেন সেখানে, 27 জন ভোটার রয়েছে ওয়েস্ট। ও সরি, না আমি ভুল বলেছি আপনাদেরকে, এটা হচ্ছে 47 জন ভোটার, যেটা হালাইছড়ি স্টেট এসডি স্কুলে রয়েছে এবং এটা হচ্ছে দামছড়া কুচিছড়া এসটি কনস্টিটুয়েন্সিতে। বাকি যে পুলিং স্টেশনগুলো সেখানে সবগুলোতেই গাড়ি চলাচল করে, ছটা পুলিং স্টেশন আছে আমাদের কাঞ্চনপুরে, সেগুলোতে আমাদের সমস্যা হচ্ছে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে হয়তো 3 থেকে ম্যাক্সিমাম 3 থেকে 4 কিলোমিটার, মিনিমাম 1 কিলোমিটার হয়তো অনফুট যেতে হতে পারে, কিন্তু নতুন বৃষ্টি যদি না হয় তাহলে আমাদের সবগুলোতেই এখন গাড়ি চলাচল করবে।
কাউন্টিং হল আমরা নির্ধারিত করেছি সমস্ত রিটার্নিং অফিসারদের হেডকোয়ার্টার অর্থাৎ সাব ডিভিশনাল হেডকোয়ার্টার গুলোতে অর্থাৎ 16টা সাব ডিভিশনের হেডকোয়ার্টার এই নির্বাচনে আমরা ইভিএম ইউজ করব এবং যে প্রয়োজনীয় ইভিএম সেটা আমরা অ্যারেঞ্জ করেছি এবং ইভিএম গুলো যে ফার্স্ট লেভেল চেকিং সেটা চলছে এবং খুব সহসা ইভিএম গুলো আমরা ডিস্ট্রিক্ট থেকে আমাদের যে রিটার্নিং অফিসারদের স্ট্রংরুম সেখানে আমরা স্থানান্তরিত করব আমরা হেলথ ডিপার্টমেন্টের রাজস্ব দপ্তরের এবং অন্যান্য যারা কোভিড ভাইরাসের যুদ্ধের সঙ্গে জড়িত ওনাদের থেকে ইনপুটস নিয়ে আমাদের কোভিড গাইডলাইন আমরা স্টেটের ইস্যু করেছি যে গাইডলাইনটা আমাদের যে লোকাল বডিজ যে ইলেকশন হয় সেটাতে এটা প্রযোজ্য হবে এবং আমরা সবাইকে অনুরোধ করেছি যে এই গাইডলাইন যেন সবাই ফলো করে যেহেতু সুশৃঙ্খলভাবে এবং অবাধ এবং শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচন করার উদ্দেশ্য আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স রিটার্নিং অফিসার্স আরক্ষ দপ্তর আমরা সবার সঙ্গে মিটিংয়ে বসেছি এবং আমরা আমাদের প্রস্তুতি আমরা খতিয়ে রেখেছি পর্যালোচনা করেছি আইন শৃঙ্খলার ব্যাপারে আমরা আরক্ষ দপ্তর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ওনাদের সঙ্গে বসে কীভাবে আমরা শান্তিপূর্ণভাবে এবং ফ্রি ফেয়ারভাবে ইলেকশনটা সংগঠিত করতে পারি তার জন্য আমরা যে ব্যবস্থাপনা নেওয়া দরকার তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল যারা আমাদের রাজ্যে রয়েছেন স্বীকৃত রাজনৈতিক দল রিকগনাইজড ন্যাশনাল পার্টি এবং রিকগনাইজড স্টেট পার্টি তাদের সঙ্গে আমরা মিলিত হয়েছি আমরা ওনাদের অ্যাডভাইস এবং সাজেশনও জানতে চেয়েছি ওনারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন ওনারা আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে এই নির্বাচনে ওনারা সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এই সবগুলো মিলে আমাদের রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে এসেছে এই মুহূর্তে সম্পূর্ণ যায়নি কিন্তু কমে গেছে আজকের দিনে আমাদের কাছে যে তথ্য সেই তথ্য অনুযায়ী মাত্র 39 জন অ্যাক্টিভ কোভিড পেশেন্ট আমাদের রাজ্যে আছে তাই আমরা আজকে জেলা পরিষদ পরিষদের নির্বাচনে নির্ঘণ্ট আমরা আজ ঘোষণা করব এই ঘোষণার পূর্বে আমরা কমিশনের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করেছি এই নির্বাচন করার জন্য সেই সম্পর্কে আপনাদেরকে একটু আমি বলছি আপনারা হয়তো জানেন যে আমাদের জেলা পরিষদের টোটাল যে নির্বাচন ক্ষেত্র এটা হচ্ছে সংখ্যা হচ্ছে 28টি 28টি নির্বাচন ক্ষেত্রের মধ্যে 25টি নির্বাচন ক্ষেত্র হচ্ছে আমাদের তপশিলী উপজাতি সংরক্ষিত এবং বাকি যে 3টি সেগুলি অসংরক্ষিত নির্বাচন ক্ষেত্র যে 3টি অসংরক্ষিত নির্বাচন ক্ষেত্র সেগুলো হচ্ছে 2 নম্বর মাছমারা 3 নম্বর দর্দা কাঞ্চনপুর 6 নম্বর মনু ছেলেংটা কনস্টিটুয়েন্সি আমরা সুষ্ঠুভাবে যাতে এই নির্বাচন করা যায় সে কারণে সমস্ত জেলা জেলা শাসকদেরকে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসাবে নিয়োগ করেছি এবং জেলা শাসকরা আমাদের কমিশনের সমস্ত নির্দেশাবলী পালন করবেন এবং জেলার মধ্যে যে নির্বাচনী ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো যাতে আমাদের রিটার্নিং অফিসাররা সঠিকভাবে কাজ করেন ওনাদেরকে সাহায্য করা এবং
সমস্ত ধরনের সাপোর্ট দেওয়া, এটার কাজ ওনারা করবেন, সুপারভিশন করবেন, মনিটরিং করবেন। আমাদের যে 23টি সাব ডিভিশন, তার মধ্যে প্রায় সবগুলো সাব ডিভিশনে আমাদের এডিসি এরিয়া রয়েছে। একমাত্র সদর সাব ডিভিশন যেখানে আমাদের কোনো এডিসি এরিয়া নেই, বাকি প্রায় সবগুলোতে আমাদের কিছু না কিছু এডিসি এরিয়া রয়ে গেছে। আমরা 16টি সাব ডিভিশনকে আমরা সবচেয়ে যেখানে কনস্টিটুয়েন্সিগুলি বিরাট এলাকা আছে, সেই সেই সাব ডিভিশনের যারা মহকুমা শাসক তাদেরকে আমরা রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ করেছি। টোটাল রিটার্নিং অফিসারের সংখ্যা হচ্ছে 16, আর বাকি যে 7টি সাব ডিভিশন রয়ে গেল, সেই 7টি সাব ডিভিশনের মহকুমা শাসক যারা আছেন ওনারাও যে রিটার্নিং অফিসাররা নিয়োগ হয়েছে ওনাদেরকে পুরো নির্বাচনের কাজে ওনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। নির্বাচন পরিচালনায় আপনারা জানেন যে সেক্টর ম্যাজিস্ট্রেট, পুলিশ সেক্টর ম্যাজিস্ট্রেট ওনাদের একটা বড় ভূমিকা থাকে, আইন শৃঙ্খলা থেকে সমস্ত কিছুতে ওনাদের দায়িত্ব থাকে। আমরা কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত সর্বমোট 274 জন সেক্টর ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। তার মধ্যে রিজার্ভে থাকবে 64 জন, 210 জন ওনাদেরকে স্পেসিফিক পুলিশ স্টেশন ভাগ করে দেওয়া হয়েছে। হিসেব করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা গড়ে 6টার বেশি পুলিশ স্টেশন কারো আন্ডারে আমরা দিইনি। 6টা পুলিশ স্টেশনকে এক একজন সেক্টর অফিসার পর্যবেক্ষণ করবেন এবং মনিটরিং করবেন।